হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর যেসব বন্ধুরা ভালো নেই তাদের জন্য প্রার্থনা করি তোমরা যেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠো। আর আজকে এই সাজুগুজু হচ্ছে, মানে কি বলবো, চলো পাশের গ্রামে একটা মেলা আছে তাই মেলা দেখতে চললাম। তো ও তো বলেছে পয়সা নেই, আমাকে কিছু কিনে দেবে না তাই বলেছে, তা না কিনে দিল তো কি হলো, দেখে তো আসি গা, দেখতে তো ভালো লাগে, কারণ পাঁচজনের সঙ্গে দেখা হবে। আর আমি না বন্ধুরা খুব গল্প করতে কথা বলতে ভালোবাসি, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, তাই যে পাঁচজনের সঙ্গে দেখা হবে, গল্প করবো, কথা বলবো, সেগুলো তো অনেকটা, তাই না? তুমি তো বলে মেলা দেখতে যাবে, সেটাও ঠিক কথা, দেখতে গেলে পয়সা লাগবে। হ্যাঁ, সেটা যেমন একটা কথাই আছে না, যে কি বলে না, কি যেন মানে কি ঘ্রাণেই না কি বলে না, যে অর্ধেক ভোজন, হ্যাঁ অর্ধেক ভোজন, তা সেটাই আর কি। তা দেখে আসি না, দেখলেও তো অনেকটা ভালো লাগে। আর কি, প্রচণ্ড গরম বাড়িতে, গরমে মানে থাকতে পারছি না, হওয়া খাবো, ও বলেছে তাহলে তো একটু হওয়া খেয়ে আসি গা, তাহলে হওয়াটাই খেয়ে আসি গা, তাই না? আর মানে কি বলবো, যে এই গরমে যদি মানে মেয়েদেরকে একটু যদি কোথাও বেড়াতে যাবো বললে আর বললে না, খুব মনটা ভালো লাগে, খুব হাস মানে আনন্দ লাগে। মানে ছেলেরা তো বাইরে দেখবে মানে যে কোনো জিনিসপত্র এটা সেটা ওরাই বেশি করে, বাজার যায় আর যায়, তাই ওদের একটু বেড়ানো হয়ে যায়, ঘোরাও হয়ে যায়, সেক্ষেত্রে কাজগুলো হয়ে যায়। আমাদের তো তা হয় না, না আমাদেরকে মানে বেশিরভাগ আমাদেরকে বাড়িতেই থাকতে হয়। তো সঙ্গে থাকো, তা ওই ওরা যদি ওরা বাজারে ঘুরতে যায় আর যায়, সেখানে দেখবে ওদের মানে বেড়ানোটা হয়েই যায়, আর আমাদের তো তা হয় না, আমাদের সময় করেছে যতক্ষণে ওরা নিয়ে যাবে। তাই বললো যে চলো, তাই আমার তো খুব ভালোই লাগছে, তা চলো ওখানে গিয়ে কতটা তোমাদেরকে দেখাতে পারি মেলাটা ঘুরে, তা দেখাচ্ছি তারপরে এখনকার মতো। টাটা, তো চলো। তা মেলা থেকে চলে এসেছি বন্ধুরা, মেলাতে কী কী নিয়ে এলাম তোমাদেরকে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে ও আমাকে সত্যি হওয়া খাইয়েই নিয়ে এসেছে, অন্য কিচ্ছু কিনে দেয়নি। আর এগুলো যেগুলো কিনেছি এগুলো সব আমার নিজের পয়সাতে কিনেছি, আমাকে কিচ্ছু কিনে দিল না, শুধু শুধু আমাকে হওয়া খাইয়ে নিয়ে চলে এলো। তা হওয়াটা সত্যি বন্ধুরা মন একদম মানে কি বলবো মানে ছুঁয়ে গেল, এত মিষ্টি হওয়া, খুব সুন্দর। মানে আমাদের এখানে তো গ্রাম, গ্রামের পরিবেশ, তা গ্রামের হওয়া মানে তোমরা বুঝতেই পারছো, গরমের মধ্যে যে ঠান্ডা হা খাওয়ালাম সেটা কি কম, মানে তুমি মন ভরে নিঃশ্বাস দিতে পেলে, এটা অসংখ্য ধন্যবাদ, এটা খুব কম ব্যাপার। হ্যাঁ এটা ঠিক কথা, মানে বাইকে যাচ্ছে কেমন গরম, আর ওখানে হওয়া মানে কি খুবই খুব ভালো লাগছিল, আর বাইকে মানে আসছিলাম তার সঙ্গে ওই হাওয়া, মিষ্টি হাওয়া, বাবরে দারুণ। বাড়িতে এত ভ্যাপসা গরম, তার মধ্যে যে এত সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া খাওয়ালাম, এটা যে কত বড়। দেখো বন্ধুরা এই একটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, আর এই একটা, এই দেখো,
কেমন হয়েছে আমাকে জান তোমরা জানাইও। আর কালকে কালকে পরে একবার ভিডিও করব, না একবার পরে নেবো, দেখবো পরে একবার কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে, তো বললাম বললাম কিনে দাও, দেখছি কিছু মানে গুরুত্বই দিচ্ছে না, দেখছি কোনো রকম কোনো কিচ্ছু না, সেটা বলবো না। আমাকে আইসক্রিম খাইয়েছে এই গরমে, এটাই বা কম কোথায় না, এই গরমের সময় আইসক্রিম ভালো লাগলো বেশ, সব থেকে বেশি ভালো লাগছে। মানে হাওয়া সত্যি খুব সুন্দর হাওয়া, আর বেড়াতে যেতে পেয়েছি, বেড়াত নিয়ে গিয়েছে, এটাই খুব ব্যাস। পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। সামনে এসে একটু আমার কেমন লাগছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, উল্টো হয়ে গেছে, দেখো কই দেখো ঠিক করে দাও, উল্টো হয়েছে, বুঝতে পারছি সামনেটা লকেটটা উল্টো হয়েছে, লকেটটা উল্টো হয়েছে, ঠিক হলো, ঠিক হলো, এখন ঠিক হলো, ঠিক হলো, এখন মোচা ঠিক করে দাও, ঠিক করে দাও, একটু ঠিক করে দাও, দেখি আমি বুঝতে আয়না নেই, নাই না বুঝতে পারছি না তো, আমি না এখানকার মানুষজন সবাই ভালো, আমাদের গ্রামের মানুষ, তুমি বা কোথাও কম ভালো, আর এই একটা নিয়েছি এই কালারটা, এই যে সোনার তো পারবো না কিনতে, তাই এইগুলো পরেই শখ মেটাই। এটা পরেও ভালো লাগছে দেখো, ভালো লাগছে। তা বন্ধুরা চলো এখনকার মতো টাটা, বাই বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো।